বয়স্ক ইংরেজি চুকু সেদে বর সালমারি বাবু বাগরাখর আগ্রণী সুকান্ত অদত্রিয়াম হলনগ অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ফিলচি বা বিশ্বনী উলনি মালাইম পানা সহজায় পান্ডা ফিওগি রিফেনে আগরতলা পৌর নিগম দীপক মজুমদার পান্ডা বদনে হাস্তিনি মন্ত্রী সুশান্ত চৌধুরী তে ত্রিপুরা সামকরে মন্ত্রী বিকাশ দেবর্মা লগ্নকারী মাচাংলাই অল ইন্ডিয়া ফেডারেশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নি সেক্রেটারি জেনারেল মনমোহন রাজবংশী চাষাল বাকর আগর জগন্নাথ বাড়ি ওতমা ব্রকনি হাবান হব কক্টমথরে পান্ডাখালাই অকক শাখা ত্রিপুরা ডিপ্লোমা অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আমাদের সংগঠনের সভাপতি শ্রী তাপস মজুমদার এবং আমার এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা এবং উপদেষ্টা কমিটির মেম্বাররা এবং সাধারণ মেম্বাররা উপস্থিত আছে। আমি প্রথমে আপনাদের অভিনন্দন জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই অফিস গিয়ে এসেছেন সাংবাদিক সম্মেলনের ব্যাপারে। আমাদের এই সাংবাদিক সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগামীকাল 29শে সেপ্টেম্বর সুকান্ত একাডেমিতে আমাদের 15তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে মূল অনুষ্ঠান শুরু হবে 11:30টায় এবং এই সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মিউনিসিপ্যালিটির মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা। তাছাড়াও আমাদের মধ্যে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া ফেডারেশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের দিল্লির সেক্রেটারি জেনারেল মনমোহন রাজবংশী মহোদয়। আমাদের এই সংগঠন 1988 সালের 28শে ফেব্রুয়ারি গঠিত হয়েছিল, প্রায় 37 বছর আগে, এবং এটি একটি সরকারি স্বীকৃত অ্যাসোসিয়েশন। এই সংগঠন হওয়ার পর থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন বঞ্চনা নিয়ে আন্দোলন করে যাচ্ছে। আমাদের বঞ্চনা প্রতিনিয়ত হয়ে চলছে চাকরির ক্ষেত্রে। প্রথমে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ঢুকত ওভারসিয়ার হিসাবে, আমাদের সার্ভিস রুল হওয়ার আগে, ওভারসিয়ার হিসেবে ঢুকত, ডিগ্রি ইঞ্জিনিয়ারে ঢুকত জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে, একই স্কেলে ঢুকত, একই কাজ করতে হয়, একই স্কেলে ঢুকেছে। ঢুকার পর দেখা যায় যে 5টা ইনক্রিমেন্ট ডিগ্রি ইঞ্জিনিয়াররা বেশি পেত এবং 3টা ইনক্রিমেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পেত, মাত্র 2টা ইনক্রিমেন্টের বেশ কম ছিল। এবং পরবর্তী সময় দেখা গেছে যে এই আলাদা বেতনক্রম দেওয়া হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারদের, মানে ডিগ্রি হোল্ডারদের, এবং সেই বেতনক্রমের যে ব্যবধান সেটা অনেক বাড়িয়ে দিয়েছে। এবং 1988 সালে আমাদের এই অ্যাসোসিয়েশনের আন্দোলনের পরে একটা সমাধান হয়েছে ডিগ্রি ডিপ্লোমাদের একটা সম্মতিক্রমেই। সমস্ত যারা ডিপ্লোমা হোল্ডার আছে তারা গ্রেড 5-2তে এন্ট্রি পোস্ট ছিল এবং গ্রেড 5-1এ এন্ট্রি পোস্ট ছিল ডিগ্রি হোল্ডারদের আলাদা বেতনক্রম, এবং 4 বছর পরে অটোমেটিক্যালি গ্রেড 2 থেকে গ্রেড 1এ উন্নীত হয়ে যেত। কিন্তু পূর্ববর্তী সরকার আবার এটাকে ক্রমে এটার অবনতি ঘটিয়েছে, 4 বছরটাকে 8 বছর, এবং পরবর্তী সময় দেখা গেছে যে প্রমোশন পোস্ট করে দিয়েছে, গ্রেড 2 থেকে গ্রেড 1এ যেতে গেলে প্রমোশন। এতে করে বিশাল স্ট্যাগনেশন সৃষ্টি হয়েছে এবং এর ফলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে যেতেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনেক দেরি হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এক্সিকিউটিভ পোস্টের মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংখ্যা কমতে কমতে প্রায় শূন্যের পথে হয়ে গেছে। এই যে একটা কিছু কুচক্রি আপনার ইচ্ছা করে এই ধরনের একটা জিনিস সৃষ্টি করেছে, স্ট্যাগনেশনের সৃষ্টি করেছে, যা দ্বারা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বঞ্চিত হয়। আমার তাও আমি এই এই সরকারকে ধন্যবাদ জানাবো যে একটা ঐতিহাসিক ডিসিশন নিয়েছে যে সমস্ত যারা প্রমোশন পাচ্ছে না তাদের 1 টাইম একটা অ্যাডহক প্রমোশন দিয়েছে এবং পরবর্তী যে পোস্ট আছে সেই পোস্টে উন্নীত করেছে। এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা আমাদের দাবি দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্মও করে থাকি, বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, রক্তদান শিবির আমরা প্রতিনিয়ত করছি, বিভিন্ন অনাথ আশ্রমে দান করা। এবারও আমরা কোভিডের সময় আমরা দান, মানে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়েছি, এবারও আমরা প্রায় 1.5 লক্ষ টাকার মতো মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করবো।
আগামীকাল আমাদের যে অনুষ্ঠান হবে সেখানে আপনাদের সবাইকে আমাদের আমন্ত্রণ রইল। ওই আপনাদের সংবাদপত্রের মাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আমাদের যে বঞ্চনা সেটা পৌঁছে দেওয়া, এবং আপনারা আগামীকালকে যখন আমাদের অনুষ্ঠানটা করে সেটাকেও একটু কভারেজের মাধ্যমে, সেখানে অনেকেই মন্ত্রীরা উপস্থিত থাকবেন। আমাদের যে এন্ট্রি পোস্টের যে গ্রেড, মানে এন্ট্রি পোস্টের যে স্কেলটা, এটাকে 4200 করে রাখা হয়েছে, সেটাকে আমরা 4800 দাবি করেছি। এবং এই যে আগে ছিল অটোমেটিক প্রমোশনটা, যেটা গ্রেড 5B থেকে গ্রেড 5A যেতে গেলে 4 বছর অটোমেটিক হয়ে যেত, সেটাকে অবলুপ্তি ঘটিয়ে দিয়েছে, প্রমোশন করেছে। ভূভারতে, ভারতবর্ষের কোথাও জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে প্রমোশন নেই, সেটাকে অবলুপ্তি ঘটিয়ে আগের মতো 80-তে 88-এ যেরকম ছিল ওই রকম অটো প্রমোশন নেওয়া হয়। বিভিন্ন আপনার শূন্য পদগুলি যেগুলি রয়ে গেছে, আমরা প্রমোশন পাচ্ছি না, শূন্য পদগুলি রয়ে গেছে, ভীষণ আইনের ইয়ে দেখাচ্ছে, ওইগুলিকে পূরণ করা। সুপারিনটেনডেন্ট পোস্ট আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এক্সিকিউটিভ পোস্ট পর্যন্ত যেতে পারে, যাতে 10% পোস্ট সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার পোস্টে রাখা হয়। এবং যেই রেশিওগুলি মেনটেন আছে আমাদের, সেই রেশিওগুলি মেনটেন করেই যাতে প্রমোশন দেওয়া হয়। এবং যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট যেটা আছে, সেটা মানে স্বাধীনতার পর থেকে একটাই ডিভিশন, আজকে এত বছর ত্রিপুরা রাজ্যের ইয়ে হয়েছে, একটাই মাত্র ডিভিশন আছে, সেটাকে আরও ডিভিশন বাড়ানো, কারণ বিভিন্ন কাজকর্ম মেকানিক্যালি বেড়ে যাচ্ছে, ওয়ার্কস ম্যানুয়াল করতে হবে। আর হচ্ছে বিভিন্ন বদলি নীতিটা কোনো ধরনের সুষ্ঠুভাবে হচ্ছে না, যখন যেখানে দেখা যাচ্ছে ডিগ্রি হোল্ডারদের মানে বিভিন্ন ডিভিশন সাব ডিভিশনের মধ্যে দিচ্ছে, আর আনইম্পর্টেন্ট জায়গার মধ্যে দেওয়া হচ্ছে ডিপ্লোমা হোল্ডারদের, এইগুলি যাতে সুষ্ঠুভাবে দেখা হয় সেটি আমার মূলত কটা দাবি এখানে আমাদের 10 দফা দাবি আছে। আমি জয়ন্ত চক্রবর্তী, সাধারণ সম্পাদক, অলত্রিপুরা ডিপ্লোমা ইউনিভার্সিটি। যতনক খুলুমখা আং পিনাকি দেবর্মা হাস্তিনি যত লুকুরং দুর্গা পূজা এবা অসমতানি খা কাহামতে হামচাং মাইয়া ফারু আমা অসা ফাইমানি বাগৈ তুবুই ফাইকা স্বর্ণ কমল জুয়েলার্স নিনিসলাই তাইব খাচু লুকুরগ নিবাগি তুবুই ফাইকা শারদ অর্ক অফার্স অ শারদ অর্ক অফার্স চেঙ্গিরি জাংনাই 30 সেপ্টেম্বর নিশিমি 10 অক্টোবর চড়া অ চড়াব ত্রিপুরা হাস্তিনি যত লুকুরং নিবাগৈ সকান পোতাওনা তাই আবনি লগিও চেঙ্গি তঙ্গ কটর খেলাই চেইন এক্সিবিশন ব সগার তৌনাই মেগা লাকি ড্র ডেলি লাকি ড্র তাই তংনাই সার্বং পাইমানি লগিও মানাই রাংচকনি পুইসা আমো সিমি বাইকো ডাইমানি কানমানি তৈ রাংচকনি কানমানি নি বাইনাও অফার তৌনাই তাই কচাম রাংচক মশলাই কতাল হলমার গনাং কানমানি পাইমানাই যতন লাংসব স্বর্ণ কবল জুয়েলার্স নি আগরতলা তাই উদয়পুরী শোরুম হামবাই।